নওগাঁয় তিনটি আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ সহ শীর্ষ এক ডাকাতকে আটক করেছে র‍্যাব। নওগাঁ প্রতিনিধি সোহেল রানা জানান, সোমবার মধ্যরাতে ধামাইরহাট থানার দিলালপুর এলাকায় অভিযান মোহাম্মদ সানোয়ার হোসেন নামে এ ডাকাতকে আটক করা হয়। এ সময় তিনটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলিসহ জব্দ করা হয়। জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ মোস্তফা জামান জানান, গ্রেফতারকৃত সানোয়ার হোসেন এলাকার একজন শীর্ষ ডাকাত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, মাদকসহ বিভিন্ন ধরনের একাধিক মামলা রয়েছে। সানোয়ার ও তার সহযোগী মোহাম্মদ ফরিদ উদ্দিন সহ ছয় থেকে সাতজনের একটি গ্রুপ বিভিন্ন সময় জেলায় সংঘটিত বিভিন্ন ডাকাতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। এই তথ্য পাওয়ার পর থেকে জয়পুরহাট ক্যাম্প তাদের গ্রেফতারের কার্যক্রম শুরু করে। বিভিন্ন সময় তাদেরকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে অবশেষে সানোয়ারকে আটক করা হয়। সম্ভব হলেও তার সহযোগী মোহাম্মদ ফরিদ উদ্দিন পালিয়ে যায়। পরে সানোয়ারের দেখানো স্থান হতে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়।